যে কথা হাদিসের বিরোধী হবে দুনিয়া একদিকে বন্ধ হবে তো মানতে রাজি না, যে কথা কোরআনের বিরোধী হবে জাতিসংঘের মিটিংয়ে পাশ হলেও তো মানতে আমরা রাজি না। হয় আহলে হাদিস বলবে তোর সৈয়দ দরকার নেই মরত নেই, আহলে হাদিস সব আগে এই যুগে আহলে বলাটার জিহাদ মনে রাখবা, আহলে বলতে ভয় পায় এটা ভীরু কাপুরুষদের উচ্ছেদ করে সমাজ পরিবর্তন হবে না। আহলে হাদিস আন্দোলন সাহসী মানুষের আন্দোলন, ভীরু মানুষের আন্দোলন নয়। আপনার সাথে অনেক বহু মহিলা রয়েছে যা আপনার সাথে বহু সাহস রাখে, আমরা ওইসব মহিলাদের স্বাগত জানাই যারা জীবনের বিনিময়ে একটা হাদিসের জন্য তার সব দিতে প্রস্তুত হয়ে বসে আছে, ওইসব মহিলাদের আমার সামনে এগিয়ে আসতে চাই। একটা মহিলার মতো সাহস যদি তোমার মাঝে কিসের পুরস্কার দিই তোমার পুরুষত্ব, যারা সাহসী কোরআন এবং হাদিসের জন্য জীবন দিতে পারে, একটা হাদিসের জন্য দশ ভাগ জীবন যাবে, দশ ভাগ ফাঁসি হবে, হাদিস ছাড়তে রাজি নয়। এই যদি এই মাদাব না থাকে, এই মওজুদ না থাকে, এই আকিদা না থাকে, কিসের আপনি আহলে হাদিস, কিসের আহলে হাদিসের মরিদ, এগুলো এসব মরিদ ভেঙে গুড়িয়ে যাবে সব। তোমরা আমার জামা খুলে নিতে পারো, তোমরা আমাকে নির্যাতন করতে পারো, আমাকে পিটাইতে পারো, আমার ইমানকে চিন্তা করতে পারবো না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সত্যিকার ইমানদারদের প্রতিনিধিত্ব সংগঠন, যারা সত্যিকারের ইমানদার তারাই আমাদের হাতে বায়াত করবেন, বায়াত ব্যতীত কাউকে গ্রহণ করে না। যারা আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ হতে রাজি নয় বলে বায়াত হলে বেদাত, জি তাই রসুলকে আগে বেদাতে বলেন। রসুলের জীবনী লেখক আমরা, রসুলের জীবনী আমার সামনে ভাসতেছে, আপনি জীবনী পড়েও দেখেন কোন কী লেখা তার জীবনটা, খালি একটা আয়াত পড়লে একটা হাদিস পড়ে মহাদেশে বসে আসেন, জি না ওইসব মহাদেশ দিয়ে চলবে না, পুরো লাইফটা আগে পড়েন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك هو الفوز العظيم سورة توبة أكشف جابت و حمد و صلاة من رب العالمين لفرنا و جابت و درود و صلاة الشيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم বহুদিন পরে আজকের আঙ্গারজোড়া আহলে হাদিস জামে মসজিদে নবপ্রতিষ্ঠিত এই ভবন সামনে রেখে খুতবা দেওয়ার সুযোগ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক এই মসজিদকে
চিরদিন আহলে দিরজার মসজিদ হিসাবে অক্ষত রাখুন সেই দোয়া। আমরা বলেছি শেষ নবী, মহানবী বললাম না, ভাষাটা খেয়াল করবেন। আমাদের রসুল শেষ নবী কি মহানবী এটা নিয়েও আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। একদল জায়গিদ উলামায়ে কেরাম তারা বলেন আমাদের নবী শেষ নন, আরও নবী আসবে। যেমন ভারতে একজন এসে গেছেন গোলাম মোহাম্মদ কাদিয়ারি, বলে নওয়াজুবিল্লাহ মিন জালিক। এই জন্য আপনারা আমার খুতবা খেয়াল করবেন, আমি পুরো দিনও মহানবী বলি না, শেষ নবী বলি। আর যে সমস্ত আলেমরা এসব কথা বলেন তাদের এলমের গভীরতার সামনে তাদের যুদ্ধবর্জ্যগত আমরা নই, কিন্তু আমাদের সঙ্গে তাদের মৌলিক পার্থক্য এই আল আইমাতুল মুস্তাহিদুন কুল্লুম ইহাসুন আসহাবাহুম আইয়ামালু বিযাহিরিল কিতাবি ওয়াস সুন্নাহ। আল্লামা শাহর আলী রহমতুল্লাহ আলাইহি একটা মৌলিক কথা বলেছেন তার আল মিজানুল কুবরা বইয়ের মধ্যে 70 পৃষ্ঠায়, যে আহলে হাদিসের সঙ্গে অন্যদের মৌলিক পার্থক্য এই যে আইনায় মুস্তাহিদিন বিগত যুগের সালাফ সালেহীন সমস্ত ইমাম মুস্তাহিদ সাহাবি তাবি সবাই তারা তাদের শিষ্যদেরকে উৎসাহিত করেছেন আমলু বিজাহিরিল কিতাবি ওয়াস সুন্নাহ, তারা যেন কিতাব ও সুন্নতের প্রকাশ্য অর্থের উপরে আমল করে। মুতাজিলা, মুরজিয়া, কাদারিয়া অতি যুক্তিবাদী ফেরকা যারা, তারা কোরআন এবং হাদিস মানেন বলে দাবি করেন, কোরআন সুন্নার বাইরে কেউ নিজেকে বলেন না, কিন্তু তারা কোরআন সুন্নাকে নিজেদের আকিদা মতে ঘুরিয়ে ফিরে ঠিক করে নেন। আহলে হাদিসরা কোরআন সুন্নার আলোকে নিজের মতামত যাচাই করে, অন্যেরা নিজের মতামত অক্ষুণ্ণ রেখে কোরআন হাদিসকে ব্যাখ্যা করে। এটা মৌলিক পার্থক্য মনে রাখবে। কল এবং নকল তার নিজের বক্তব্য বা নিজের নেতার বক্তব্য এবং কোরআন হাদিসের বক্তব্য যখন সাংঘর্ষিক হয় তখন যিনি যে নেতার অনুসারী তিনি সেই নেতার মতানুযায়ী কোরআন হাদিসের ব্যাখ্যা দেন। আর হাইলাদিসদের চরিত্র আগে কোরআন হাদিস পরে অন্যদের মতামত, এই মৌলিক বিষয়টি আপনারা দয়া করে ভুলে যাবেন। যেখানে আল্লাহ পাক বলছেন খাতামান নবীয়ীন সূরা মুমিন 40 আয়াত, আমি তোমাকে প্রেরণ করেছি খাতামান নবীয়ীন হিসাবে, নবীদের শেষ খতম যাকে দিয়ে খতম হয়ে গেছে। আপনি বললেন ডিকশনারি তো আছে, এই যে হাতে অনেকের আংটি আছে না, এই আংটির আরবি হচ্ছে খাতাম। তো আমাদের নবী আংটি নবী শেষ নবী নন, অর্থাৎ উনি নবীদের সেরা হতে পারেন, কিন্তু তার চাইতে কম সেরা নবী আসার সুযোগ আছে। যেহেতু খাতাম অর্থ আরবিতে আংটিও হয় শেষও হয়, আহলে হাদিসের অর্থ করলে শেষ আর কাদিয়ানি অর্থ করলে আংটি, এর মধ্যে একটা আকিদাগত বিরাট পার্থক্য হয়ে যাচ্ছে না? এবার আসুন এই পার্থক্য আমরা দূর করবেন কী দিয়ে। ডিকশনারি যেহেতু দুটোই অ্যালাউড, আপনি কী দিয়ে এটা খণ্ডন করবেন? আমরা উত্তর দিচ্ছি হাদিস দিয়ে। হাদিসে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, দেখো নবীদের সিলসিলা কাল বুনিয়ান একটা দালানের মতো, এই দালানটা তৈরি করতে ইটের পরে ইট রাখতে হয়েছে না, এই ইটগুলো দেখে আমার হঠাৎ হাদিসটা মনে এসে গেল, ইটের পরে ইট না দিতে দালান হয় না। তো নবীদের সিলসিলা এই 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন এক একটা ইটের মতো, একটা ইটের জায়গা খালি ছিল, দর্শক
বিল্ডিংটা তার দিয়ে ঘুরে ঘুরে দেখছেন যে এখানে একটা ইটের জায়গা ফাঁকা কেন? দর্শক দেখছে সুন্দর একটা বিল্ডিং কিন্তু একটা ইটের জায়গা ফাঁকা, খারাপ লাগছে, এটা কেমন হলো, ফাঁকা কেন? মনে রাখে হে উম্মত, আনা তিলকাল লাবিনা, আমি সেই ফাঁকা ইট, আমাকে দিয়ে ইটের দালান বন্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, কত চমৎকার একটা হাদিস পাওয়া গেল না? এই হাদিস পাওয়ার পরে কি আর গলা যাবে আংটি? কোরআনের তফসির হাদিস দিয়ে করতে হবে, কোরআনের তফসির ইব্রাহিম দিয়ে করলে হবে না। এজন্য তফসিরে ভর্তি বাংলাদেশ, প্রত্যেকে স্বশ জ্ঞান মোতাবেক তফসির করেছেন, এখন আমরাও তফসির লিখছি। এমন বিপদে পড়ে গেছে, কারটা ধরব? আহলে হাদিস আলেমরা তফসির করেছেন, গতানুগতিকভাবে করে গেছে, বুঝতে পারেন, অতটা খেয়াল করেন, সবাই তো ডিপ খেয়াল সবাই সমান করতে পারে না। আপনারা প্রায় বলেন স্যার তফসির কবে দেবেন, স্যার কোন বড়টা ঠিক নেই, মানে করোনা হওয়াতে কর্মীদের মধ্যে একটা আশঙ্কা হয়ে গেছে, স্যার যে কোনো সময় মৃত্যু সংবাদ চলে আসবে, তাই না? ফোন আর কিছুই নেই, তফসিরটা কবে শুরু, মানে আদায় করে না, ওর মরার পর হবে না, এই ভয়টা আসার স্বাভাবিক, এই ভয়টা আমার মধ্যেও আছে, কিন্তু এত দ্রুত কাজ আগাতে পারি না। অন্যরা যত দ্রুত আগাতে পারে, দশটা তফসির সামনে রেখে একটা তফসির করার কোনো ব্যাপারই না, এত দ্রুত আগানো যাচ্ছে না। প্রতিটি শব্দে প্রতিটি বর্ণে আমাকে তাহাকে করতে হচ্ছে ব্যাপারটা, এখানে এটা কেন হয়নি, এখানে অ হলো কেন, বা কেন হলো না, এখানে বা দেখা অ কেন হলো, এই যে যাচাই করা কঠিন বিষয়, এইগুলো করতে গিয়ে এখন দেখছি আমাদের অনেক আয়ালদের যারা তফসির করেছেন তারাও ভুল করে ফেলেছেন অনেক জায়গাতে, অনেক জায়গায় এমনকি আকিদাগত ভুল হয়ে গেছে। আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন, আমাদেরকে একটু সুযোগ দিচ্ছেন কাজ করার জন্য, এই জন্য হয়তো করে যাচ্ছি। তার একটা অংশ আপনাকে বললাম, এই খাতাম তাহাকে করতে গেলাম, দেখুন সর্বশ এত বড় আলেম, ইংলিশে তফসির লেখা আছে, আল্লামা মোহাম্মদ আলী লাহোরীর, সে তফসির আমি পড়েছি, ওরে সুবহানাল্লাহ, এত ব্রেন, এইসব মানুষ কেন পথভ্রষ্ট হয়েছে? কারণ ওনারা হাদিস সম্পর্কে তাদের ধারণা ছিল উল্টাপাল্টা, তারা মনে করতো যে কোরআনটাই হলো কতাই অকাট্য, হাদিস অনেক ভেজাল আছে, এই জন্য হাদিস থেকে তারা কোনো ব্যাখ্যা নিতে চান নাই। এর উপরে আমার বড় ছেলের বইটা বেরোয়েছে, দেখবেন হাদিস অস্বীকারীদের যে প্রচেষ্টা আপত্তির উত্তর দিয়ে দিয়েছে ওর বইয়ের মধ্যে, আর আমার থিসের মধ্যেও আছে, হাদিসের প্রামাণিকতা বইয়ের মধ্যেও আছে সংক্ষেপে। আমি বললাম বাবা তুমি এর উপরে ডক্টর কর, সেটা এত চমৎকার হয়েছে, ওটা পড়ে দেখবেন, বড় বড় ওলামায়ে কেরাম হাদিস সম্বন্ধে কত বাজে কথা বলে গেছে, এজন্য তারা হাদিস থেকে ব্যাখ্যা নিতে রাজি নন। তাহলে আহলে হাদিসের সঙ্গে অন্যদের আকিদাগত পার্থক্য কিন্তু এটা মনে রাখবেন, আমরা সবসময় সহি হাদিসকে অগ্রাধিকার দিই, কোনো জয়ীফ বা জাল হাদিসকে নয়। সহি হাদিসের যে বিষয়ে যে ব্যাখ্যা এসেছে কোরআনের, ওটা আপনাকে আগে মানতে হবে, আপনার ইচ্ছার বিরুদ্ধে হোক বা পক্ষে হোক, এটা দেখার বিষয় না। ডক্টর আবু জোহরা মিশরের বিখ্যাত পণ্ডিত, তার লিখিত বই বড় মোটা বই, বিভিন্ন মজাহের আকিদাগত পার্থক্য উনি আলোচনা করেছেন। সেখানে গিয়ে আসসালাফিউন বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার গিয়ে তিনি অত্যন্ত সুন্দর করে বলেছেন যে সালাফিদের সঙ্গে অন্যদের সঙ্গে মৌলিক পার্থক্য এই, সালাফিরা নকলকে অর্থাৎ কোরআন হাদিসকে আগে রাখে, অন্যরা কলকে অর্থাৎ তাদের নিজেদের বা তাদের নেতাদের মতামতকে আগে রাখে। এই যে পার্থক্যটা আমরা অনেকে বুঝতে পারি না, এজন্য আপনাদের বিষয়টা খোলাসা করে দিলাম এই উদাহরণটা দিয়ে। কদিন আগে সোহেব রাত চলে গেল, সোহেব রাতের প্রমাণ এসছে, আপনারা যার পত্রিকা পড়েন, ইনকিলাব তো পড়েন সবাই আশা করি, সুন্দর দলিল দিচ্ছে যে কোরআন নাযিল হয়েছে সোহেব রাতের কাছে, কোরআনে দলিল দিচ্ছে সূরা দুখান তিন নম্বর আয়াত দিয়ে, ইন্না আনজালনাহু লাইলাতুল মুবারাকাতি, পবিত্র রজনী অর্থ সমকদর, কেন ওটা নাকি বলেছেন ইকরিমা, ইকরিমা বলেছে একটা সুযোগ পেয়ে গেছে,
সেটাকে নিয়ে তারা খুব খুব খুশি যে তোরা নিজের পক্ষে চলে আসছে। অথচ আল্লাহ যখন ডাক্কা দিচ্ছেন অন্য জায়গা থেকে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আছে না, আমরা কোরআন নাযিল করেছি কদর রাত্রিতে, আল্লাহর কথাও মানতে রাজি নেই, আল্লাহ কথার উপরে ইকরামার কথা মানতে রাজি, তোরা আমার মজা গ্রহণ করে হয়ে গেল। নিজের মন অনুসৃত মজহাবকে, মতামতকে যারা অগ্রাধিকার দিচ্ছে এমনকি কোরআনের উপরে, তারা তাদের সঙ্গে আপনার মিলতে পারেন? আমাকে তো জান্নাতে যেতে হবে, আমার টার্গেট কি আমাদের জান্নাত না কি? আমরা তো প্রত্যেকেই মরবো, কেউ যেখানে চিরদিন থাকবো না, বললেই তো আমার ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম, তাই তো? আমি যাতে জান্নাতে যেতে পারি আমাকে সেই চিন্তাই করতে হবে। আমরা ছোটোবেলায় স্কুল কলেজে এসে লিখতাম মাই এম ইন লাইফ, মনে পড়ে মুরব্বী ছোটোবেলাকে চিন্তা করেন, মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, একজন এক রকম লিখতাম না। এখন আমি ওই প্রশ্নের কালকেও করেছি ওখানে, এখন আপনাদের প্রশ্ন করব, আপনার জীবনের লক্ষ্য কী? একটাই লক্ষ্য, জান্নাত, আর তো কিছু না। আপনারা সিরাতুর রাসূলের যারা পাঠক আছেন দেখবেন বায়াতে কুবরার যে অধ্যায়টা, আল্লাহ রাসূলের হিজরতের 7-8 দিন পূর্বের যে ঘটনা ঘটল বায়াতে কুবরা, সেখানে 73 জন পুরুষ আর 3 জন মহিলা আসছিলেন মদিনা থেকে, এখন তো মদিনা এসরেফ বলে, তখন এসরেফ থেকে এসছিলেন হজ করতে, সেইখানে আল্লাহ রাসূল তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তো তারা বলল, হে আল্লাহ রাসূল, আমরা যদি মুসলমান হই তাহলে আমাদের তো মার খেতে হবে, আমাদের প্রতিবেশী লোকেরা, বংশের লোকেরা আমাদেরকে মারবে, ধরবে, অনেক কিছু কষ্ট হবে, অনেক কিছু জীবন নষ্ট হতে পারে, বিনিময়ে কী পাবো? উনি কী জবাব দিয়েছিলেন? ব্যাস একটা শব্দ, আর জান্নাত। জান্নাতের আকাঙ্ক্ষী যারা, বলার পরেই তারা কী জবাবটা দিল? অবসদ এদাক, হে রসুল, এবার আপনি শর্ত পেশ করুন, আমরা তো আমাদের শর্ত বললাম, আপনি উত্তর দিলেন, আপনার কি শর্ত? বলে, হ্যাঁ, আমি তোমাদের ওখানে হিজরত করতে পারি, আমার স্ত্রী কন্যাকে অনুরূপভাবে তোমরা সাপোর্ট দিবে, তাদের নিরাপত্তার দিকে খেয়াল রাখবে, যেভাবে তোমরা নিজেদের স্ত্রী কন্যাদের নিরাপত্তার দিকে খেয়াল করো, তাহলে এটা আমরা রাজি করব। তারা বলল, আমাদের মৃত্যুর আগে আপনার মৃত্যু হোক আমরা চাইব না, আমাদের সম্মরণহানির আগে আপনার সম্মরণহানি হবে না, আমরা মরব পরে আপনি মরবেন, এটার জন্য এটা আবৃত হাদামি হাদামক দামি দামক রাদামি রাদামক, এটে আমাদের রক্ত আপনার রক্ত, আমাদের মাটি আপনার মাটি, তারা ওয়াদা করল। এরপরে বলল, অফসর এদাক, আপনি হাত বাড়িয়ে দিন, আমরা বায়াত করব। উনি হাত বাড়িয়ে দিলেন, ওরা বায়াত করলো, আল্লাহর নামে অঙ্গীকার করলো, যেখানে আমরা শয়তান মারি না, প্রথম যে শয়তানটি মারি হজের সময় ওই জায়গাটায় এই বায়াত অনুষ্ঠান হয়েছিল। এই বায়াতের ঠিক 75 দিনের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যদি প্রমাণিত হয় একদল আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ ব্যক্তির সমর্থন ব্যতীত সমাজ বিপ্লব, সমাজ পরিবর্তন আদৌ সম্ভব নয়, এটা দিয়ে এটি প্রমাণ হচ্ছে। তিনি শেষ নবী, জিব্রিল স্বয়ং তার মদদগার সব কাজের, এরপরেও তিনি সমাজ সংস্কারের জন্য, সমাজ পরিবর্তনের জন্য পার্শ্ববর্তী বাদশাহ, কী বাদশাহ, নাজাশি কিন্তু সাপোর্টে ছিলেন, আল্লাহ রাসূলকে তিনি ভালোবাসতেন না দেখে, এবং সব ওখানেই হিজরত করেছেন, এবং আল্লাহ রাসূলের নির্দেশক্রমে তার মেয়ে জামাই অর্থাৎ ওসমান গনি এবং তার স্ত্রী ওনার মেয়ে রকিয়া বলে, তুমি ওখানে তোমরা ওখানে হিজরত করো, প্রায় 82 জন হিজরত করেছে নাজাশির ওখানে, হাফসা যাকে বলা হয়, এখন বলেছে ইথিওপিয়া আবিসিনিয়া, অথচ নিজেই হিজরত করলেন মদিনায় উল্টা দিকে, চিন্তা করেছেন? কারণ নাজাশি বাদশাহ আজ আছে কালকে নেই,
কিন্তু এই যে 75 জন লোক বায়াত করলো, ওরা একটা জিন্দা থাকতে আমার কোনো ক্ষতি হতে দেবে না, তাই না? নিজের মেয়ে যাওয়াকে পাঠালেন বাদশার কাছে, কিন্তু নিজে চলে গেলেন এদিকে একাকেই। শুধু অবকর অবকর্তের আগে যেও না, আমারও হিজরতের নির্দেশ হতে পারে। নির্দেশ হয়ে গেল, অবকরকে সাথে নিয়ে চলে গেলেন। এর মধ্যে ইসলামী সমাজ পরিবর্তনের একটা দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না? এই নির্দেশনার সামনে রেখে আহলে যুব সংঘ বা আহলে আন্দোলন বাংলাদেশ ইমারত বায়াতের ভিত্তিতে সমাজ সংস্কারের সাধনায় নেমেছি আমরা শুরু থেকেই। এই জন্যে আপনারা অনেকে আমাদের গালি দেন, মানে পীর গুরুজি করতেছে বলেন সবাই, কত তো গালি শুনছি জীবন করে, গালি শুনছি শুনে গেলাম। যত গালি দেন দেন, আমার সামনে আদর্শ হচ্ছে আমার শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে সমাজ পরিবর্তন করার জন্য এগিয়ে গেছেন, তিনি বায়াত ভিন্ন কোনো কারো কথা গ্রহণই করতেন না। আগে আল্লাহর নামে অনুগত বায়াত করো, তারপরে এরপরে কিছু করলে আল্লাহ তোমার শাস্তি দেবে, আমার তোমার কিছু বলবো না। আল্লাহ শাস্তি দেয়নি মোনাফিক বলে দেয়, এই বিষয়টা সামনে রাখেন। উনি গিয়েছেন যখন যেটা বলেছেন, এই 75 জন মেনে নিয়েছেন। আর 75 জন লোকজন একটা বংশের মেনে নেয়, তাদের নেতারা কত দূরে থাকবেন? নেতারা কিন্তু বায়াত করতে আসেনি, তারা মদিনায় আসেনি, হজের সময় ছিলেন না। সাহাব বিন মুয়াজ ছিলেন আওয়াসের নেতা, সাহাব বিন ওবাদা ছিলেন খাজরাজের নেতা, তারা তাদেরকে বাদ দিয়ে সবচেয়ে ইয়ংগেস্ট সাহাবি আর সাদ বিন জুরারা, ওই দলের মধ্যে সবচেয়ে বয়স কম যান আর সাদ বিন জুরারা, উনি কিন্তু লিড দিচ্ছেন। ওই জন্য আমরা শুরু করছি যুব সংঘ দিয়ে, খেয়াল করে দেখছেন? আমি তো বুড়ো সংঘতে শুরু করি নাই, যুব সংঘতে শুরু করেছি। আমি আল্লাহ শুরু করেছে আসাদ বিন জুরারাকে দিয়ে, সবচেয়ে বয়স কম তাকে দিয়ে। যুবকরা যখন সমাজে ফিরে আসে, মুরব্বীরা অটোমেটিক তাদের সাথে চলে আসে, কারণ তারা তো তাদের বাপ, ছেলের বাদ দেখ বাবা যায় না। ছেলে যদি আকিদা পরিবর্তন করে একটা কিছু করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়, বাপ মা মনে মনে একটু নাকচ হলো আস্তে আস্তে, ঠিক আছে বাবা যা তো খারাপ তো কিছু করছে, তো ভালোই করছে, তো একদিন একদিন মেনে নেয়। এজন্য আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যুবকদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, বাংলার জমিনে 21 সংস্কারাচ্ছন্ন সমাজকে পরিবর্তন করার জন্য বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্সিটির যখন ছাত্র ছিলাম আমরা, তখনই আমরা এই চিন্তা নিয়ে শুরু করে দিয়েছিলাম যে আমাদের যুবক আগে দরকার, মুরব্বীদের কাজ করা দরকার নেই। মুরব্বীরা অত সহজে পরিবর্তন হয় না, আর আলেমরা অত সহজে পরিবর্তন হয় না। আলেম আর মুরব্বীদের বাদ আমরা যুবকদের মধ্যে ঢোক, এদের নিয়ে কাজ করে, এবং তারাই কাজ করেছে বলে আজকের যে সারা বাংলাদেশে যে পরিবর্তনটা আপনারা দেখতে পাচ্ছেন, মূলত কিন্তু যুব সংগ্রাম না। এটাকে একটু অস্বীকার করলে ইতিহাসকে অস্বীকার করা হবে, তাই না? আমরা কি একসময় যুবক ছিলাম না? এখন কি যুবক আছি? আলহামদুলিল্লাহ, এখন যদি আমাদের ছেলেরা গড়ে উঠছে, তারাই খতবা দিচ্ছে, তারাই আবাদ করছে, এটা আমি দেখে গেলাম, এটা আমার একটু সান্ত্বনা, অনেকে দেখে যেতে পারেন। এটা তো বলতে চাল আমাকে হায়াত লম্বা করে দিয়েছে বলে দেখতে পেলাম, মানে দেখতে পেতাম না তো। কিন্তু আমি আপনাকে বারবার বলছি, সমাজ পরিবর্তনের জন্য সবার আগে প্রয়োজন জান্নাতের লক্ষ্য নির্ধারণ করা। চাকরি নয়, দুনিয়ার পয়সা টাকা পয়সা না। আমরা বিশ্বাস করি চারটি জিনিসে, যেমন মায়ের গর্ভে ছিলাম, চারটে বিষয় লিখে দেওয়া হয়নি, অপশন বলেন তো। প্রথম হলো কি? আজল, বলেন আজল, আমল, রেজিক, জান্নাতি অথবা জাহান্নাম। এই চারটা জিনিস আমার মায়ের গর্ভে যখন আমার বয়স 120 দিন ছিল, ওই দিন আল্লাহ লিখে দেয়নি? এই বিশ্বাস যদি আপনার থাকে, আপনি আপনার সন্তানের রুজির জন্য আদৌ চিন্তা করবেন না, কারণ ওর রুজি নিয়ে দুনিয়াতে এসছে, এত দুশ্চিন্তা কেন? উমর বিন আব্দুল আজিজ বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক, মাত্র 39 বছর বয়স উনি মারা গেছেন, মাত্র 2 বছর ক্ষমতায় ছিলেন। রাজনৈতিক শত্রুরা তার বিরুদ্ধে এত বদনাম করেছে, বলেছে উনি সব টাকা পয়সা লুটপাট করে ঘরের মধ্যে বন্ধ করা আছে, বংশের লোকেরাই বলে, আউট লোক বলে না। মৃত্যুর পরে যে সবচেয়ে বেশি বদনাম করতো চাষত ভাই, খলিফা হওয়ার লোভী ছিল, সে হতে পারেনি, লোক খলিফা হতে পারেনি,
সে ওর ঘরে ঢুকছে, খলিফার ঘরে ঢুকে তাকে কিসের টাকা পয়সা কিছু তো নাই, একটা রশি টাঙানো আছে, ঝুলানো আছে, একটা ঝুড়ি আছে পাশে, আর একটা ওই কেথা মতন আছে। তখন তো হতবাক হয়ে গেছে, আমাকে বললো এই ঘর ভর্তি নাকি সোনা দানা, এত কিছু পাচ্ছে না, ব্যাপার কি? তোর তো নিজের ভাইয়ের ভাই তো স্বাস্থ্য হয়ে যা ভাবে কি যদি ভাবি, ভাইয়ের ঘরে কিছুই নাই, আমাকে লোকেরা বললো, গোয়েন্দারা বললো ওনার ঘর সোনা দানা ভর্তি করা, কিছুতে পারছে না, ব্যাপার কি? তুই সে সরাই নেছো নাকি? তো ভাবি কাঁদতে স্যার বলছে তোর ভাই সারা রাত এবাদত করতো ঘর বন্ধ করে দিয়ে, ঘুমে ঢুলে যাতে না পড়ে, যেটা গোল রিংটা ঝুলানো আছে ওই রিংয়ে ঘাড় বাঁধিয়ে দিত, যাতে ঘাড় ব্যথা করলে তার ঘুমটা ভেঙে যায়। আর যদি ছোটো চাটাই দেখছো একটু, ওখানে একটু ঠেস হয়েছে, লম্বা হলে একটু ধুলে লাগবে, লম্বা না কম, ঠেস দিয়ে একটু শুইত, তেমন রায় আল্লাহর ইবাদতে মগ্ন থাকছে। বিরোধী দলের এই নেতা তো কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে, বলছে হায় রে গোয়েন্দারা, তোর এমন একটা মানুষ সম্পর্কে আমার এত ভুল তথ্য তোরা দিলি, সারা জীবন আমি লোকটাকে গালি দিচ্ছি, আজকে তিনি মারা গেছে, আমি ক্ষমা চাবো কার কাছে? আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। বাংলাদেশের ইতিহাসে আমাদের বিরুদ্ধে কত বদনাম আপনারা শুনেছেন, আমার সে আমার ব্যাপারে বড় সাক্ষী আর কেউ আছে? আমাকে কারাগারে কেন নিয়ে গেল? আমার মনে হচ্ছে এখন তো ওনারা বেঁচে আছেন, আমাকে রাষ্ট্রীয় কারা আদালতের অনেক উকিল আমাদের হেলেছেন ভক্ত, স্যার আপনি একটু ওকালতি ওখানে সই করে দেন আর মামলা করে দিই, কোন অপরাধে তার জেল খাটানো হলো, কেন দশটা মিথ্যা মামলা দিলে? তাহলে বাবা মামলা তো আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ তো ফয়সালা করিয়ে দিয়েছে, আমার তো কোনো দরকার নেই, আমরা আল্লাহর বাস্তে কাজ করি, আল্লাহরই দায়িত্ব সব কিছু, আল্লাহ যদি মনে করেন শাস্তি দেবেন তিনি দেবেন, তোমার উকিল মুক্তারা কী কষু করবে? ওই ধারে কাছে আমরা নেই, যারা আল্লাহর জন্য কাজ করে তাদের যাবতীয় কিছু আল্লাহর উপরে নির্ভরশীল থাকে, পুরস্কারও দেবেন আল্লাহ, কষ্ট দেবেন আল্লাহ, সব অবস্থায় আলহামদুলিল্লাহ ইন্নারিল্লা নাই, কোনো কষ্ট নেই। এই মেজাজ নিয়ে যদি করে আগাতে পারেন তিনি মাত্র সমাজ পরিবর্তন করার দায়িত্বশীল হতে পারেন আল্লাহর পক্ষ থেকে। তার মধ্যে দুনিয়া একদিকে থাকবে, আখেরাতও থাকবে, দুটিই হবে। একজন ইসলামী নেতার দর্শ আমার জানা আছে, খুলনা কমার্স কলেজে 1970 সালের 17 আগস্টে ইসলামী নেতা হিসেবে আমি গিয়েছিলাম শোনার জন্য দর্শ, আমি তো খুলনা সিটি কলেজের ছাত্র। সে দর্শে উনি বলছেন, আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও এবং আখেরাতে মঙ্গল দাও, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অত হে ছেলেরা ভালোভাবে খাও, স্বাস্থ্য ভালো করো, দুনিয়া ভালো থাকো, আখেরাতের জন্য কাজ করে দাও। তখন থেকে আমার ধারণা ছিল তাহলে যারা দিনই আন্দোলন করে তারা দুনিয়াতেও ভালো থাকবে আখেরাতেও ভালো থাকবে, এই ধারণা কিন্তু তখন থেকে আমার কলেজ লাইফের কথা বলছি আমরা। পরে যখন আটটি লেখাপড়া শিখলাম তখন কিন্তু সর্বনাশে উল্টে হয়ে গেল। কোরআন বলছে সুরা সুরা বিষ্ণুপুর আছে, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাসাদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আল্লাহ বলছেন যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আমি তার ফসল বৃদ্ধি করে দিই, আর যে ব্যক্তি দুনিয়াতে ফসল কামনা করে আমি তাকে দুনিয়াতেই কিছু দেই আখিরাতে কিছুই দেই না, তার দুটো একসাথে হবে না। এই জ্ঞানটা যেমন অনেক পরে দুনিয়াও পাবো আখেরাতে পাবো একসঙ্গে দুটো পাবো, এই চিন্তা করে যদি আপনি ইসলামী আন্দোলন করেন আপনাদের ইসলামও হবে না কিছুই হবে, দুনিয়াদার আগাবে আপনি পারবেন না। এইটা করতে গিয়েই বাংলাদেশে কোনো ইসলামী আন্দোলন স্ট্যান্ড করতে পারছে না, কারণ সবাই দুনিয়াকে সামনে রেখে কাজ করছে, কী করে ক্ষমতায় যাবো, কী করে বঙ্গভবন দখল করবো, কয়টা সিট হলে যাওয়া যাবে, কার সঙ্গে জোট করলে কিন্তু হবে। ইতিহাস ভুলে যাবেন না, আমাকে কারাগারে কি আপনারা জোট করেন নাই, আমার অভিযোগ হিসেবে ঘোষণা দেন নাই ইনসা পার্টি, ভুলে গেছেন না? আমাকে পারেন বেরিয়ে এসে বললাম দুনিয়ার সব ছাড়তে রাজি, কিন্তু আদর্শচ্যুত হতে পারবো না। আদর্শচ্যুত সেদিন যারা হয়েছিল
তারা একদিকে চলে আসে, যারা আদর্শচ্যুত হয় নাই আলহামদুলিল্লাহ তারা আমাদের সাথে আসে। অনেকে একটা সুযোগ হয়েছে, আহলাদিস মেলা দলে ভাগ হয়ে গেছে, আহলাদিস কোশ্চেন দলে 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 ভাগ হয় না, আহলাদিস সেরফ করেন হাদিস নিয়ে থাকে ডানে বাজায় না, নাম দিলে তো শুধু হবে না, কাজে থাকতে হবে। এজন্য ইতিহাস ভুলে যাবেন না, আমার রসুলের জীবনটা সামনে রাখেন। তার ওহি নাজিল যখন হইতো উনি তো লিখতে পারতেন না, ওহি লেখক যিনি প্রথম ছিলেন তার নাম ছিল আবদুল্লাহ মক্কাবাড়ি, ওসমান গনির আপন দু ভাই, এই আবদুল্লাহ মনে রাখেন। আর এক আবদুল্লাহ হলো মদিনায় গিয়ে ইসলাম কবুল করলো, বায়াত করলো, তার নাম আবদুল্লাহ। আর এক আবদুল্লাহ হলো মক্কা থেকে রাতের বেলা যিনি হিজরত করলেন অন্ধকারে অবকারের সাথে নিয়ে, রাস্তা দেখানোর জন্য যাকে নিয়ে গেলেন তার নামও ছিল আবদুল্লাহ। এবার এই তিনটা আবদুল্লাহ আপনি পরিচয় নেন। প্রথম আবদুল্লাহ যিনি ওহি লিখতেন তিনি মোরতাদ হয়ে গেলেন, এবার কী করবেন? সে যেই বলল, আরে মোহাম্মদ তো কিছুই জানে না, আমি যা লিখতাম সেগুলি কেন পড়ে পড়ে মানুষটা শোনায়, একদম উল্টে গেল। ওটা বলতো আবদুল্লাহ, যে আবদুল্লাহ সাথীকে নিয়ে গেছে রাতের বেলায়, যার উপর তিনি ডিপেন্ড করলেন, অর্থাৎ মোহাম্মদের মাথার দাম 100 উট যাতে ঘোষণা করা হয়েছে, যে ব্যক্তি মোহাম্মদের মাথা এনে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। আরবের সবচেয়ে মূল্যবান জিনিস কি? উট না? সেই 100 উট পাওয়ার বিনিময়ে এই যে লোভ, এই লোভ পরিত্যাগ করে এই আবদুল্লাহ আল্লাহ রসুলকে পথ দেখে রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছেন মদিনায়। এ বায়াত করে মুসলমান হয়নি তন্ত্রের কাফের, এটা মনে রাখেন। ও বায়াত করল মোরতাদ হয়ে গেল, এ বায়াত করেনি কাফের আছে, কিন্তু আল্লাহ রসুলকে মনে প্রাণে ভালোবাসতেন যে এই মানুষটা মিথ্যে কথা বলে না। আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুলকে সাহায্য করেনি, শেষ মুহূর্তে সে দিন কবুল করেছিল কলমা পড়েনি। এ ওই টাইপের লোক যে এই লোকটা কোশ্চিন করলো কোনো খারাপ কথা বলে না, মানুষের কোনো ক্ষতি করে না, আমি এই মানুষটা যদি একটু উপকার করি আমার তো আখেরাত ভালো হবে, কাফের কিন্তু মনে রেখেন। এবার ওখানে গিয়ে যে আবদুল্লাহ বায়াত করলো মদিনায় গিয়ে, তার নাম কি? আবদুল্লাহ ইবনু বলেন মুখস্থ তো সবার, এটা শেষেরটা বেশি মানুষ মুখস্থ, আবদুল্লাহ ওনাদের মুখস্থ না, ইবনু বা ইবনু বলে সবগুলো হ্যাঁ, ওটা একটা আবদুল্লাহ। এই তিন আবদুল্লাহ আমাদের মধ্যে থাকবে না, আর কিছু বলতে হবে ব্যাখ্যা? তিন আবদুল্লাহই আমাদের মধ্যে থাকবে। আজকে বহু বেদাতি শুধু দূর থেকে ইন্টারনেট বক্তব্য শুনে আহলাদ হয়ে যাচ্ছে, হচ্ছে না? রাজশাহী গিয়ে নিজের করা বাড়ি ঘর জমি সব রেস্টুরেন্ট দিয়েছে, স্যার এটা আমরা পারবো, সব আপনাকে দিয়ে গেলাম, এখনও 15 দিনে হয়নি, আজকেও একদম এতক্ষণ ধরে সেই নিয়ে বসেছিলাম, 5 একর না ভুলতা গৌসিয়া সব ঢাকা, উনি কানাডা অধিবাসী, তিনি ঘুরছেন সব জমি আপনাকে দিয়ে দেব। উনি আর তো সমস্ত বক্তাদের বক্তাখানে সত্যি আছে, তাই না? বিদেশ থেকে শুনে শুনে তো একটা ধারণা তৈরি হয়, দেখছেন উনি আমাকে কদিন আগে রাজশাহী গেছিলেন, আবার আজকে আর দ্বিতীয়বার দেখলেন, আবদুল্লাহ হচ্ছে না? সব আবদুল্লাহ বক্তৃতা দিচ্ছে, কোন আবদুল্লাহ আল্লাহ তার গৃহীত হচ্ছে সেটা আল্লাহর বান্দারই খবর রাখে। এই বিষয়গুলি আপনাদেরকে ধরে দিচ্ছি, আহলাদিস বলে যে সবাই সমান এটা ভাববেন, এমনকি আপনার ছেলেও অনেক সময় আপনার বিপরীত হতে পারে, রক্ত অনেক সময় ভুল করে ফেলতে পারে, এগুলো বড় কথা না। মূল হলো আদর্শ, আকিদা মানহাজ পদ্ধতি। আকিদা হচ্ছে আমার লক্ষ্য হলো জান্নাত, আর আকিদা হলো তৌহিদ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না, কোনো মানুষ শরীক হবে না। আপনি যখনই বলছেন হ্যাঁ এই হাদিসটা মানেই, যদি এটা আমার মজহাবে অ্যালাউ করে এটা শরীক হল না, আপনি খালি ভাববেন যে হিন্দুরা খালি মোর্শেদ, আপনি তো মোর্শেদ, আপনার সামনে হাদিস বলছি আপনি বলছেন হাদিসটা মানব, যদি হাদিসের সঙ্গে যদি চলবে
যদি কিন্তু তবে দিয়ে কোন হাদিস মানা যাবে না। সহবরাব করলেন করলেন, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ সহবরাব করেছে দেশে, রেডিও টিভি সহবরাবের ফজিলত বয়ান হয়েছে না, তারা তো আলেম। বাতুল মোকারম গরম হয়নি, বাপরে বাপ, মোমবাতি আগরবাতিতে একবার কবরস্থান লালে লাল হয়ে গেছে না, কিন্তু না আহলে হাদিস এগুলো করে নাই। যখন আমরা ঢাকা কাজ শুরু করেছি তখন আহলে হাদিস সবই করত, বংশ চৌরাস্তায় সহবরাবের চোটে থাকা যাওয়া যেত না, বিরানি সুগন্ধ। আলহামদুলিল্লাহ এই মিসকিন তখন এক আমরা একা ছিলাম না, সম্পূর্ণ ছিল না আমাদের, তখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তখন তো একক আন্দোলন বসে একটু বলতো অহংকার এত খারাপ লাগে বলতে, এখন রাসে বংশ নেই আর নাই। কিন্তু তখনকার আহলে হাদিস মনে করতো আমরা এলাম আমাদের সেরা মানুষ, যখন আলমদের ধরলাম মানে পেলেন কোথায়, বলছি বাবা কী করবো না করলে সব, মানে কারা নারাজ অবস্থা হচ্ছে, মোতালে নারাজ হবে, মোতালেদের ভাষা ছিল খাওয়া দিলে কাউয়া মেলে, কি এবার বংশের লোক থাকলে বাংলা করেন, খাওয়া দিলে কাউয়া মেলে, কাউয়া মানে কি কাক, কিন্তু সেটাইলে কাক বসে না, মসজিদের যারা মোতালে তারা মনে করেন আর পয়সা দিলে মৌলবী এমনি পাওয়া যায়, এই মৌলবীদের দিয়ে সরবরাহ করানো যায়, মিলাদও করানো যায়, সবই করানো যায়, ওরা হালুয়া রুটি খায়, এরা বিরিয়ানি খেলে আরও ভালো, সুন্দর ধবধবে সাদা রুমাল পরে দিয়ে স্টেজে বসে অরে বাপ রে আসমান থেকে জিলজিল ফেরেশতে নাজিল হয়েছে, অথচ বেদাতি ফেরেশতা। এই সব দূর করতে হয়েছে তখন যে মেজাজ চলবে, এখন তো বয়স বেশি না, এখন তো সেই মেজাজ কেন আসে নাকি, সেই মেজাজের সামনে সব উড়ে চলে গেছে, আগে না সব চলবে না। এই মূল লক্ষ্য ঠিক রাখবে না, আমাকে জান্নাত পেতে হবে, আমার জাতিকে জান্নাতে নিয়ে যেতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে চলে যায়, এই মহব্বত যদি আপনার না থাকে জাতির প্রতি আপনি কোশ্চিন করলেও কোনো কাজ করতে পারবেন না। আপনি তো নিজের সন্তানকে ভালোবাসেন, নিজের জাতিকে এরকম ভালোবাসতে হবে, আমরা সমস্ত মানুষের পক্ষ থেকে কাজ করবো, শুধু আহলেস একটা কমিউনিটি মনে করবো না, আহলেস একটা মুভমেন্ট, একটা আন্দোলন, এটাকে কমিউনিটি নয়, এটা যেন কখনোই ভুল করবে না যে আমরা আহলেস কমিউনিটি নিয়ে লড়াই করি, আদৌ না তিন বছর একবারে আমি এদের চিন্তা কোনই করি নাই, একটা হিন্দু পর্যন্ত আসতে আমাদের দাওয়াত নিয়ে আহলেস হয়, এমনকি কক্সবাজার থেকে বৌদ্ধ 34,64,000 ত্রিপুরীর ষোলো মুখস্থ মানে হাফজের ত্রিপিটক সে পর্যন্ত দেড় মাস রাজশাহী থেকে আহলেস হয়ে চলে গেছে, আসেন কোথায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কাছে আমাদের দাওয়াত এসো আল্লাহ প্রেরিত ওহির বিধান মেনে চলি, ওহি হচ্ছে কোরআন এবং সহি হাদিস, আর রায় হচ্ছে মানুষের ব্যক্তিগত রায় দুইটা থাকতেই পারে, এতদিন একটা রায় তো স্বাভাবিক, কিন্তু আপনার রায় এতক্ষণ পর্যন্ত মানার যোগ্য, যতক্ষণ আপনার রায় ওহির অনুকূলে হয়, যদি রায়টা ওহির প্রতিকূলে হয় আর কি তা মানা যাবে। এই মৌলিক লক্ষ্য সামনে রেখে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আগে তো বলতাম বাংলার জমিনে, এখন তো বলতে সারা বিশ্বে কাজ করছে, যদি ইন্টারনেট ঘরে তো থাকে না তো সারা দুনিয়া চলে যায়, দেখলে না কত আমল নামাজ জড়িয়ে আছে, আমি একটু খাস করলেও অস্ট্রেলিয়ার লোক শুনতে পারবে, এই যে কোন বিপদে পড়ে গেছি কীরকম কাটবেন ফেল, এজন্য এখন সারা বিশ্বব্যাপী আন্দোলন চলছে আহলে হাদিস আন্দোলন, এই মৌলিক সত্যের উপরে, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ওহির বিধান মানবে না মানুষের তৈরি বিধান মানবে, সমস্ত দুনিয়ার মানুষ কিন্তু আমাদের জিজ্ঞাস্য, আজকে ইউক্রেন আর আমেরিকার যুদ্ধ হচ্ছে, ইতিমধ্যে 1 কোটি লোক অলরেডি দেশ ছাড়া হয়ে গেছে, 37 লক্ষ মানুষ শরণার্থী হয়েছে, বিল্ডিং বা বিল্ডিং ভেঙে পড়ছে আপনারা টিভিতে দেখছেন, যদি তাদের কাছে জান্নাত লক্ষ্য থাকতো কোশ্চিন করলে একটা মানুষকে তারা মারতে পারতো না, একটা মানুষের জীবন আল্লাহর অত্যন্ত প্রিয় জীবন, একে আল্লাহ নিজে হাতে মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষকে তুমি মেরে ফেলে দিচ্ছ তোমার নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, তুমি কলেজের দুনিয়াতে আছো তুমি পারো না মানুষকে এভাবে হত্যা করতে, হ্যাঁ যদি আদর্শিক বিষয় থাকতো ইমান ও কুফরের বিষয় থাকতো সেটা একটা কথা ছিল, তারা তো সবই তোমার একই দলের লোক, সব ইউক্রেনের লোকরা যা ওই রাশিয়ার লোকরাও যা সব তো একই দলের লোক, কেন মানুষকে মানুষকে, একটা সাধারণ একটা জীব সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, একটা বিড়ালকে ধরে রাখছিল একটা মহিলা,
তাকে খেতে দেয়নি, শেষ পর্যন্ত বিড়ালটা মরে গেল না? আল্লাহর রাসূল বললেন ওই মহিলা যত সালাত সে পায়ন করল, যেহেতু বিড়ালটা একটা নাবালক জীব মেরে ফেলেছে, ওই জন্য সে জাহান্নাম চলে যাবে। অথচ একটা বেশ্যা, সে তো জাহান্নামে হবেই পরিষ্কার কথা। অথচ একটা কুকুর, তৃষ্ণার্ত কুকুর জীবদেরকে হাঁসফাঁস করছে, ওই মহিলার অন্তরে দরদ লাগলো যে আমি তো পিপাসার্থ ছিলাম, এই কুয়ার থেকে পানি বের করে আমিও পানি পান করলাম, এই কুকুরটা আমাদের তাকেই আছে কথা বলতে পারছে না। ওই মহিলার নিজে মোজা, ওতে মোজা কিন্তু আপনার চামড়ার মোজা, এই মোজাতে পানি ভরিয়ে নিয়ে কুকুরটা খাওয়ালো, কুকুরটা বেঁচে গেল। আল্লাহ বলছেন ওই বেশ্যার সব গুণা আল্লাহ মাফ করে দিল। একটা জীবকে হত্যা করা কত কঠিন অপরাধ। অথচ আপনারা বোমার মালিক হয়েছেন, সমানে বোমা মেরেই যাচ্ছে না, লাখ লাখ মানুষ চলছে মরছে, দেশে চলে যাচ্ছে, তাদের সে কান্নার ছবি পত্রিকা আসছে, আপনাদের অন্তরে দরদ লাগে না? ওহির বিধান যদি দুনিয়াতে আসে, সমস্ত বিধান পরাজিত হবে ইনশাআল্লাহ। আর প্রথম পরীক্ষা হবে বাংলাদেশে, কারণ এদেশে 90% কেউ বলে 99% মুসলমান। মুসলমানরা যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে যায়, বাংলাদেশে কোরআন এবং সহি হাদিসরা কিছুই থাকবে না ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে সেই স্বপ্ন দেখে যাচ্ছি, আল্লাহ যদি এটা কবুল করে নেন, সেটাতে বাস্তবায়ন হবে আগে নিজের জীবনে, পরিবারের জীবনে, সমাজের জীবনে, এরপরে বৃহত্তর সমাজে, ঠিক না? আগে নিজের জীবনটা গড়তে হবে, নিজেকে আমি গড়তে পারলাম না ওহির বিধান আলোকে, অন্যকে কি বলতে পারবো? লেমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ জিজ্ঞেস করছে কেন তোমরা এমন কথা বলো যা তোমরা করো না? কবরা মাক্তাল ইনদাল্লাহ ইয়া তাকুলু মা লা তাআলুন আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে সবচেয়ে ক্রোধের বিষয় হচ্ছে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। অত এটা তো আমরা করতে পারি না। অত সব ভাইদের কাছে আমার আপিল, নবীর একটা সুন্নতকে ছোট মনে করবেন না। আমি দেখেন পরে আপনার দাঁড়িয়ে দিয়ে কথা বললাম না, আপনারা রাগ করবেন না, এটা আমার মহব্বতের দাবি আপনাদের কাছে। দাঁড়িয়ে যারা কাটেন আর কাটেন না, কে আমাদের মাঠে আল্লাহ রসুল যদি আপনাকে বলে বাবা তুমি প্রতিদিন সকালে যে আমার সুন্নতের গলা কাশি মেরেছ, ব্লেড মেরেছ, তুমি আমি তোমাকে সাফাত করবো? যদি আল্লাহ রসুল বলে ফেলেন, অবস্থা কী এসে উত্তর কী হবে? একটা সুন্নত পালন না করার কারণে হয়তো আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্যে ভাই মহব্বতের সঙ্গে যদি বলি, আপনারা আমাকে দায়ী করবেন না, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। কথা বলছি প্রত্যেকটা মানুষকে আমি দোয়া করি, প্রত্যেকের নবীর সুন্নত অনুযায়ী যেন আমল করে, করলে তারই লাভ, আমার কি লাভ? আমি একটু বললাম এই পর্যন্ত, বললে তো 10টা নেকি পাবো, কিন্তু আপনি করলে বেশি নেকি পাবেন না। বলি বাবা চাকরি করছেন কর, হালাল খাবেন, ব্যবসা করছেন করার সমস্যা নাই। আর রসুল নিজে ব্যবসা করতেন প্রথম দিকে, আবু বকর ব্যবসা করেছেন, ওসমান গনি ব্যবসা করেছেন, ব্যবসা করেন, কিন্তু ব্যবসা যদি হারাম ঢোকে পুরো ব্যবসাটাই নষ্ট, তাই না? হাদিসে পরিষ্কার বলা হয়েছে লা ইয়াদখুলু জান্নাতা যাযাদুন হুজ্জাবিল হারাম, আবু বকর নিজে রাবি, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম দ্বারা পুষ্টি লাভ করেছে। আপনার দেহে যদি ইচ্ছাকৃত হয়ে কোনো হারাম ঢুকে থাকে তাহলে আপনি জান্নাত পাবেন না। আর এই জন্যে আমরা এগুলো বলি, করে আমাদের কর্মীদেরকেও বলি, অন্যদের কাছেও দাবি নিয়ে বলি, এটা তো কোনো দোষের বিষয় নয়। বিভিন্ন মজা করেন, দল করেন, করেন সমস্যা নেই, প্রত্যেকটা দলে যদি সত্যিকার একটা লক্ষ্য ঠিক রেখে কাজ করে, সহি হাদিস অনুযায়ী কাজ করে, সব দল মিলে মৌলিক লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে যদি একটা কাজ আমরা করতে পারি, আরও জোরদার হলে সমস্যা। কিন্তু যদি আমরা পরস্পরের মধ্যে দ্বিবর্তি অমতলে হচ্ছে আমি ভালো আসছে উনি ভালো, এই তো এর দরকার নেই। আল্লাহ রসুল কিন্তু বলা হলো, হে আল্লাহ রসুল আপনি বলছেন যে অহংকার বড় পাপ, তো একজন লোক সুন্দর জামা কাপড় পরে যদি আসে তো আমার মধ্যে একটু অহংকার লাগে, দেখো অন্যদের ছিল আমার জামাটা ভালো, আমার জুতোটা ভালো, তো এটা কি অহংকার হবে? তো না, এটা অহংকার হবে না, অহংকার হলে সেটাই বতরুল হক ও গন্তুল নাস, সত্যকে দম্ভর সাথে প্রত্যাখ্যান করা, সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করা, হেয় জ্ঞান করা। প্রত্যেকটা মানুষের কিছু মেধা আছে, জ্ঞান আছে, গুণ আছে, আল্লাহ কাউকে নির্গুণ পয়দা করেন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গুণ আছে, গুণবিহীন কোনো মানুষ নেই, তার গুণটাকে আপনি গ্রহণ করেন আর দোষটাকে আপনি তাকে মিনিমাইজ করার চেষ্টা করেন, বাবা এটা করো না, আস্তে উপদেশে বাদ দূর করে দেন, তার ঝামেলা থাকে না।
এজন্য বলা আছে আল মুসলিম লা ইয়াকুলু লা ইয়াজলিমু, একটা মুসলমান অপর মুসলমান করে জুলুম করে না, ওলা ইয়াকুলু তাকে লজ্জিত করে না। মনে রেখো আর তাকওয়া হা হো না, তাকওয়া হলে এখানে বললে তিন তিনবার আল্লাহ রাসূল বুকের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ কেউ কাউকে লজ্জিত করা যাবে না, কেউ কাউকে অপদস্থ করা যাবে না, কেউ কারোর বিরুদ্ধে দ্বিগুণ দমন করাই যাবে না, প্রশ্নই ওঠে না। যদি কেউ কিছু করে আল্লাহ রাসূলকে কতগুলো গীবত করেছিল আপনাদের মাঝে মধ্যে প্রশ্ন করি আমি, যেহেতু সিরাতুর রসুল বাজারে চলে গেছে আপনাদের বাড়ি বাড়িতে চলে গেছে বইটা, সিরাতুর রসুলে আমি এক জায়গা করে দিয়েছি যে আল্লাহ রসুলকে মক্কায় 15 রকম অপবাদ দেওয়া হয়েছিল আর মদিনায় একটা, মোট 16টা অপবাদ দেওয়া হয়েছিল, তাই না? এতগুলো অপবাদ সহ্য করেও তিনি নীরব কাজ করে দিয়েছেন। আল্লাহ ভক্তার কী বললেন, ফাসবির আলামা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান বলে জামিলা, ও লোকরা যা বলছে তুমি তো সবর করো আর ওদেরকে তুমি এড়িয়ে যাও হাজরান জামিলা সুন্দরভাবে। এর গাইডটা তো কোরআনে আসেই, অর্থাৎ কর্মীদের প্রতি বিশেষ করে আমাদের সংগঠনের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, কেউ কিছু গালি দিলে আপনাকে দিক আর আপনার আমিরকে দিক যাকে যা দিক আপনার সবর করবেন এবং তাদেরকে সুন্দরভাবে এড়িয়ে যাবেন। পাঁচটা গালি দিলে তো আপনি অপনাগর হয়ে গেলেন, তাই না? সারা জীবন সহ্য করছে আর একটা সহ্য করেন, কদিন পরে তো মরে যাব। কোরআন আমাদের গাইডলাইন, বাস খালাস, আর কিচ্ছু নাই। রমজান মাস উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে হুদা লিন্নাস, মানুষকে হেদায়ত করার জন্য, ও বাইনাতিন মিনাল হুদা হেদায়তের ব্যাখ্যা হিসাবে, ওয়াল ফুরকান সত্য মিথ্যা পার্থক্যকারী হিসাবে। কোরআনের পরিষ্কার বক্তব্য, কোরআনের বিরোধী যেটাই আপনি বলেন অগ্রহণযোগ্য, কোরআন হচ্ছে পার্থক্যকারী। আর কোরআনের বাস্তব রূপকার আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি নিজেকে বলছেন মোহাম্মদুন খারাকুম বাইনান নাস, মোহাম্মদ হচ্ছে মানুষের মধ্যে পার্থক্যকারী। কোরআন পার্থক্যকারী আল্লাহ বলছেন আর মোহাম্মদের পার্থক্যকারী রসুল বলছেন, অর্থাৎ আল্লাহ রসুল এসেছেন কোরআনের বাস্তব রূপকার হিসেবে। যে কথা হাদিসের বিরোধী হবে দুনিয়া একদিকে বলতে হবে তা মানতে রাজি না, যে কথা কোরআনের বিরোধী হবে জাতিসংঘের মিটিংয়ে পাশ হলেও তো মানতে হবে রাজি না। কথা বুঝছেন এখন? আন্তর্জাতিক ইসলামী ঐক্য সংস্থা যাকে OIC বলা হয়, 1986 সালের 6ই আগস্টে জেদ্দা ফিকহ একাডেমির বৈঠকে সিদ্ধান্ত নিল সারা পৃথিবীতে একই দিনে সিয়াম এবং ঈদ হবে। এই মজাবের বেশ কিছু লোক বাংলাদেশে তৈরি হয়েছে, আছে না? আমরা তার উত্তর দিলাম ওই ফিকহ একাডেমির বৈঠকে, শেখ আলওয়ারিকে ছিলেন, শেখ বিন বাজকে ছিলেন, শেখ উসাইমিনকে ছিলেন, বর্তমান বিশ্বের সৌদি আরবে যাদের তুলনীয় কোনো আলেম নাই ওই মিটিংয়ে তারা কি ছিলেন? উত্তর হল না। তো কারা করল? কিছু প্যান্ট শার্ট পরা লোক সিদ্ধান্ত নিলে হয়ে যাবে? তারা করলে হিসাব করা যেত, তারা সে মিটিংয়ে ছিলেন না। কিন্তু যেহেতু আন্তর্জাতিক সংস্থা কর্তৃক একটা সিদ্ধান্ত হয়েছে, এটা মানার জন্য বেশ কিছু মুসলমান বাংলাদেশের পাগল, তারা একদিন আগে সিয়াম রাখছে, কিন্তু ওরা একদিন আগে ঈদ করবে। অথচ আপনারা জানেন আধুনিক যুগের লোক আপনারা বুর্জাল খলিফা আছে না, ওটা কোন জায়গায়? দুবাইতে। আর আধুনিক যুগের একটা অবিস্মরণীয় কীর্তি, উপরের তলা যারা বসবাস করে তারা ইফতার করে পরে, আর নিস্তারা যারা বসবাস করে তারা ইফতার করে আগে, প্রায় 2-3 মিনিটের ডিফারেন্স। কেন? উপর থেকে সূর্য দেখা যাচ্ছে ডোবেনি, আর নিচ থেকে সূর্য দেখা যাচ্ছে ডুবে গেছে। একটা টাওয়ারে যদি এই পার্থক্য হয়, ঢাকায় ইফতার হচ্ছে তার 7 মিনিট পরে রাজশাহী ইফতার হচ্ছে, তাই না? একটা ছোট্ট বাংলাদেশ, এখানে যদি এই পার্থক্য হয় আপনি কোন যুক্তিতে বলবেন যখন মক্কায় ইফতার হয় তার 3 ঘন্টা 20 মিনিট পরে ঢাকায় সূর্যাস্ত যায়, ঢাকায় তখন আমাদের তারা বিশেষ, তাই না? তো তারা পরে কি আমরা আবার ইফতার করবো নাকি বসে? তখন খাওয়া দাওয়া চলছে আমাদের,
যত যুক্তি আপনি দেন, যেহেতু আন্তর্জাতিক সমস্ত একটা সিদ্ধান্ত হয়েছে ওটাই মানতে হবে। আমরা বলব আন্তর্জাতিক হোক আর জাতীয় হোক, কোরআন হাদিসের বিপরীত আমরা শুনতে রাজি নই, কারণ আমার রাসূলের বক্তব্য সুমুলে রুইয়াতিহি ওয়া আফতরুলে রুইয়াতিহি, চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ভাঙো করো, খালাস, কোনো সমস্যা নেই। ইসলাম এত সহজ, এটা কঠিন করেছে আমরা। আল্লাহ রাসূল এক জায়গায় সফরে যাচ্ছেন, এই বেলাল সাতু গোল ইফতার করব, যে আল্লাহ রাসূল বলছে এখন সূর্য দেখা যাচ্ছে, তুমি উটির পিঠিতে নামো, নিষেধাই আমার সাথে দায়ী দেখো দেখা যাচ্ছে কি না, আমরা বলছে দেখা যাচ্ছে না, ইটির পিঠে উঠে থাকলে হবে না, নিচে নামিয়ে দেখো। এই হাদিস আমার সিয়াম ক্যাম্প বইটা আছে না, এটা সবাই কাছে রাখবেন, এটা খুব কাজে লাগবে আপনাদের। সিয়াম ক্যাম্পে এই হাদিসটা দিয়ে দিয়েছি, তুমি উঠি পিঠে উঠে সূর্য দেখলে যে হবে নিচে নামো, আমরা সবাই নিচে নামে ইফতার করছি, একটু উঠা কষ্ট গুছে বলেন, পাঁচ ছয় ফুট সাত ফুট আট ফুট উঁচু বেশি তো না। এটা চাক্ষুষ হাদিস থাকার পরেও আমরা কীভাবে বলি দুনিয়া সব একদিন হবে, একদিনে সব হবে? যাই হোক, একদল আসে আপনি তাদের কিছুই করতে পারবেন না, ওরা ওদের বিবেক নিয়ে আসে, ওরা বিজ্ঞান টিকা দিয়ে কত করে যে প্রমাণ করবে, মানে বিজ্ঞান হোক যাই হোক, ওহির জ্ঞানের উপরে বিজ্ঞানের স্থান নাই। সায়েন্স ইজ গিভস আস নাথিং বাট এ পার্শিয়াল নলেজ অফ ট্রুথ, সায়েন্স আমাদের আজও কিছুই দিতে পারেনি সত্যের একটা সামান্য অংশ ছাড়া। একদিন সায়েন্স বলেছিল সারা পৃথিবী ঘরে সূর্য স্থির, দেড় হাজার বছর পরে সায়েন্স এসে বললো যে না সূর্য ঘরে পৃথিবী স্থির, এখন আবার বলছে না সূর্য পৃথিবী সবই ঘরে, ঘুরে ঘুরে সেই চলে গেল সে কোরআনের সুরে ইয়াসিনে অশমসুল তাদরিল মুস্তাকদিল্লাহ যালিকা তাকদীরুল আজিজুল আলিম القمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار كل في فلك يسبح নবমণ্ডলে যত কিছু আছে সবই সন্তরণশীল, সবাই ঘুরছে। দেড় হাজার বছর আগে মরুদুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ তার জবান দিয়েছে আয়াত বেরিয়েছে, আজকে দেড় হাজার বছর পর বিজ্ঞান ছিল সত্য বলে প্রমাণ করে আমাদের সামনে তুলে ধরেছে, অথচ বিজ্ঞান একদিন তাহলে ঘুরে আছে কোনটা করে, আমরা ছোটবেলায় পড়েছি সূর্য ঘরে পৃথিবী স্থির, এখন কিন্তু সব মিথ্যা, কোরআনে সত্য বলুন আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের বিধানের বিপরীত কিছু হোক কোনোদিন কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না, আর এই জন্যই বাংলার মুসলমানকে আগে খাঁটি মুসলমান হতে প্রত্যেকটাই প্রকৃত অর্থে আহলে হাদিস হতে হবে। বলে যে আহলে হাদিস একটা সাম্প্রদায়িক নাম, জি না, আপনি সম্প্রদায় হাদিস করার পৈতৃক সম্পত্তি, হাদিস মুসলমান জাতীয় সম্পত্তি, কোরআন আল্লাহর দেওয়া সম্পদ মানব জাতির জন্য, আহলে হাদিস না হয়ে কেউ জানাতে হইতে পারবে না, এটা আল্লাহর বিধান। আগে আপনাকে অবশ্যই কোরআন হাদিস মানতে হবে, অনেকে আহলে হাদিস ভয় পায়, আহলে বলে না বলো সহি হাদিস মানি আমি, ও আর এক দল বেরিয়েছে ও সহি হাদিস মানে, আহলে হাদিস বলবে না, আরে ভিড়ু কাপুরুষ বাচ্চা কাপুরুষ, হয় আহলে হাদিস বলবি তোর সহি হাদিস দরকার নেই মরতে, আহলে হাদিস সব আগে এই যুগে আহলেজ বলাটার জিহাদ মনে রাখবা, আহলেজ বলতে ভয় পায় এটা ভীরু কাপুরুষ দিয়ে বসছে করে সমাজ পরিবর্তন হবে না। আহলেজ আন্দোলন সাহসী মানুষের আন্দোলন, ভীরু মানুষের আন্দোলন নয়। আপনার সাথে অনেক বহু মহিলা রয়েছে যা আপনার সাথে বহু সাহস রাখে, আমরা ওই সব মহিলাদের স্বাগত জানাই যারা জীবনের বিনিময়ে একটা হাদিসের জন্য তার সব দিতে প্রস্তুত হয়ে বসে আছে, ওই সব মহিলাদের আমার সামনে এগিয়ে আসতে চায়, একটা মহিলার মতো সাহস যদি তোমার মাঝে কিসের পুরুষ তুমি দিই তোমার পুরুষ হতো। আর যদি আন্দোলন বাংলাদেশ সারা দুনিয়ার মানুষের ওই সব লোকের প্রতিনিধিত্ব করে যারা সাহসী কোরআন এবং হাদিসের জন্য জীবন দিতে পারে, একটা হাদিসের জন্য দশ বার জীবন যাবে, দশ বার ফাঁসি হবে, হাদিস ছাড়তে রাজি নয়। এই যদি এই বাদাত না থাকে, এই মৌজুদ না থাকে, এই আকিদে না থাকে, কিসের আপনি আহলে কিসের আহলে হিসেবে মসজিদ, এগুলো এসব মসজিদ ভেঙে গুড়িয়ে যাবে সব, কাজে ইন্ডিয়া হামলা করে এসব মসজিদ ভেঙে গুড়িয়ে যাবে না, তাহলে ইটের গুঁড়ো হচ্ছে, ইট কাটার কোনো মূল্য আছে নাকি? মূল্যটা আমার ইমানে, তোমরা আমার জামা খুলে নিতে পারো, তোমরা আমাকে নির্যাতন করতে পারো, আমাকে পিটাইতে পারো, আমার ইমানকে চিন্তা করতে পারবো না। আহলেদেশ আন্দোলন বাংলাদেশ সত্যিকারের ইমানদারদের প্রতিনিধিত্বশীল সংগঠন, যারা সত্যিকারের ইমানদার তারাই আমাদের হাতে বায়াত করবেন, বায়াত ব্যতীত কাউকে গ্রহণ করে না, যারা আল্লাহর নামে অঙ্গীকারাবদ্ধ হতে রাজি নন বলে বায়াত হলে বেদাত, জি তাই রসুলকে আগে বেদাতে বলেন।
ঠিক না? রসুলের জীবনী লেখক আমরা, রসুলের জীবনী আমার সামনে ভাসতেছে, আপনি জীবনী পড়েও দেখেন কোন কী লেখা তার জীবনটা, খালি একটা আয়াত পড়লে একটা হাদিস পড়ে মহাদেশেই বসে আসেন, যে না ওই সব মহাদেশ দিলে চলবে না, পুরো লাইফটা আগে পড়েন। মা আয়েশাকে বলা হচ্ছে, আয়েশা আপনার স্বামী অর্থাৎ আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল? উনি বলতে, তুমি কি কোরআন পড়ো না? তো হ্যাঁ কোরআন তো পড়ি, এটা কোরআনটাই যা বাস্তব জীবন, কোরআনটাই যা বাস্তব জীবন, আর তা পুরো বাস্তব জীবনটা চলে এসছে আমাদের আলহামদুলিল্লাহ সিরাতে রসুলের মধ্যে। যদি এটা আপনারা না পড়েন আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। প্রতিদিন পড়ার চেষ্টা করবেন, একবার পড়লে হবে, 854 বই ও 10 পড়লে বুঝতে হবে না, কিন্তু আপনি ডেলি কিছু কিছু পড়লে বুঝবেন তিনি কেমন ছিলেন, প্রতিটি বিষয়ে তার হেদায়ত আমরা দেখেছি। বন্ধুগণ আমার, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এটা আন্দোলন বলছি বারবার, আমাকে একদম বড় কোটিপতি প্রশ্ন করেছিল, আচ্ছা এই জমি তাহলে ছাড়া আহলে তাদের ফারাকটা কি? আমার সঙ্গে যারা ছিল তার মধ্যে একজনের বসাই আছে, মানে ফারাকটা তো আপনি বলেই দিলেন, কই বললাম? তা আপনি তো দারুণ নাম করা শিল্পপতি বাংলাদেশের, এত বড় কারখানা চালাচ্ছেন, এত ব্রেন আপনার, আপনি একটু বুঝতে পারেন না? না আমি বুঝতে পারলাম, তা আপনি বলেই দিলেন। ওটা হলো একটা সর্বদলীয় সংগঠনের নাম, বছরে 10 একটা বিরিয়ানি খাওয়ার অনুষ্ঠান নাম খারাপ, এটা হলো আন্দোলন। প্রতি মুহূর্তে যে নড়াচড়া করে সেইটা হলো সেই লোকগুলো আমাদের সঙ্গে আছে। ওহো, এতক্ষণ পরে বললাম, সত্যি আপনার মেরিট, আপনি যে নামটা রেখেছেন আপনার সঙ্গে পুরো মিলে যাবে, হ্যাঁ মিলবে। আমার সঙ্গে যদি না মিলে আমি তার নেব নাকি? যে একটা বাতিল জিনিস দেখবে আর সহ্য করবে, এখন না পরে বলবো, ওটা হবে না। যখনই দেখবো বাতিল তখনই প্রতিবাদ করবো, তখনই উপদেশ দেবো, পরে বলে সমাজ যদি না থাকে মরে যায়, তাই না? এখন পর্যন্ত আপনি বলে যাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্টের যারা গোয়েন্দা সংস্থা আছে না, এখন আমাদের ইসলামপন্থী লোক খুব ধরা পড়তেছে, অনেকে বাসার জন্য আমার নাম বলে, উনি আমাদের আমির, তাই নাকি? আসলে আমির তো হারে ছিল, আমি ছাড়া কেউ নেই, কথা ঠিকই বলে। তখন তারা আমার চাষিয়ে করে দেয় না, ওনার যারা সংগঠন করে তাদের তো আমরা চিনি, তারা কোন গাড়িতে হাত দেয় না, তারা সাদা টুপি পরে এবং তারা ওনার মতোই সবসময় প্রতিবাদ মুখ, তোমাদের এইসব কী চরমপন্থী করো, উনি তো এসব করে না, উনি তো জীবনে হাতিয়ারে যায় না, বোমাই বোঝে না কী জিনিস, তোমরা এসব করো কেন? তখন আবার ধরা খায়, বিপদ কত দেখেন, পদে পদে আমাকে একটু মোকাবিলা করতে হচ্ছে। আপনারা যদি আমাদের সহযোগী হন, যদি আপনাদের চেহারা বিপরীত হয়, উগ্রদের তো মানুষ, তারা চেহারা দেখে বুঝতে পারে, এমনকি আমরা টুপি দেখে বুঝি এটা কোন পিড়ি মুড়ি আছে না, টুপি পাঁচকলি তিনকলি আছে না, দাড়ি দেখেও বোঝা যায় এ কোন দলের করে, দাড়ি ছাটা মানে অমুক দল, একটু আসে একটু না চাইলে পরে ওই দল করা যায় না, ওটা দেখলে আমরা বুঝতে পারি ইউনিভার্সিটিতে এই টিচারটা অমুক দলের টিচার, এ একটা টুপি, কারো সবুজ টুপি, কারো কালো টুপি, কারো সাদা টুপি, বুঝলেন? এ আমরা যাই বলি পাগড়িও আছে, ঠিকই বলছেন আপনি, শুধু আমরা বুঝলে হবে না, গোয়েন্দারা তো বুঝতে পারছে এখন, অর্থাৎ আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন, প্রতিটি বিষয়ে আল্লাহ রসুলের সুন্নত অনুসরণ করেন। আজকে আসার সময় যখন দেখলাম একজন আসছে মাথা টুপি টুপি কিছু নাই, এটা হলো হাসের ওর আসবে আরবিতে, মাথা খোলে এক দল আছে পাকিস্তানে আহলে হাদিস, তারা তারা জীবনের টিম হয়ে যায় না, তাহলে বাহ এখানে আবার এই দল ঢুকলো নাকি, রেজিস্ট্রাল বাংলাদেশে এই দলটা কার পেয়ে গেছি, সে নেতার নাম পেয়ে গেছি, নেতা ফাঁসি হয়ে গেছে, তার অনুসারীরা তো আসে, তুমি তো টুপি খোলে আহলে হাদিস, ও আমাদের দলে না, মুখে খুব আমার দলে আছে, কিন্তু ভেতরে ভেতরে অনুসরণ করে বড় নেতা যে টুপিগুলি চলে, এ প্রতিটি বিষয়ে আপনাদের নজর রাখছে কিন্তু গোয়েন্দা সংস্থা, এবং সেই গোয়েন্দা সংস্থা দেশের বিদেশের সব দিক থেকে তারা ইঙ্গিত পায় যে দেখো বাংলাদেশের যে আন্দোলন এগিয়ে যাচ্ছে, এই আন্দোলনকে স্তব্ধ করতে গেলে কীভাবে ধরা যাচ্ছে সেই ধরার চেষ্টা করবে। আপনারা যারা আহলে হাদিস বলে দাবি করছেন, দয়া করে বিষয়গুলো ইঙ্গিতে বলছে মনে রাখার চেষ্টা করবেন, যে কোনো সময় বিপদে পড়ে যাবেন। আপনার ছেলে আপনার স্ত্রী কীভাবে চলছে সব কিন্তু খবর হয়ে যাচ্ছে।
পরিশেষে বলবো, এটা রমজান মাস আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধি যদি না হয়, সমাজ শুদ্ধি হবে, পরিবার শুদ্ধি হবে, অর্থ শুদ্ধি হবে, কিচ্ছু হবে। আপনার আত্মা যদি বলে আমার এই জীবনটা পরকালীন পাথর সঞ্চয়ের একটা সুযোগ, একটা হাদিস শোনেন, আবদুল্লাহ ওমর বলছেন যে একদিন একটা আনসার আসলো, এসে বলছে হে আল্লাহর রাসূল, দুনিয়ার সবচাইতে চরিত্রবান সবচাইতে উত্তম মানুষকে? উনি বললেন যারা চরিত্রবান তারা, সবাই বলে এটা। একটা হিন্দু যদি চরিত্রবান হয় তা কেন ভালো বলবো না? এবার উনি প্রশ্ন করছে দুনিয়ার সবচেয়ে বিচক্ষণ মানুষকে, প্রশ্ন দেখেন হতে পারে সাধারণ লোক, কিন্তু প্রশ্ন কিন্তু দারুণ। চরিত্রবান মানুষ তো বুঝলাম, বিচক্ষণ মানুষকে জবাব দিচ্ছেন, যে ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য পরবর্তী পাথেও সঞ্চয় করে, উলাইকাল আকিয়াস, তারাই হল বিচক্ষণ। আমরা বিচক্ষণ হওয়ার চেষ্টা করি, যে কোনো মুহূর্তে মৃত্যুর ঘণ্টা বেজে যাবে। আসুন আত্মশুদ্ধিতার সঙ্গে সঙ্গে আমরা আমাদের পরকালীন পাথর সঞ্চয়ে ব্রতী হই। পরকালের পাথর সঞ্চয় না করে যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেদিন খালি হাতে উঠতে হবে, সেদিন কেউ আমাকে সাহায্য করবে না। এজন্যে প্রতিটি কথা, কর্ম এবং চিন্তাধারা, ইন্নাল্লাহ আলিমুন বিজাতি সুদুর আছে না, সুদুর মানে কি ভেতরে যে চিন্তা আমরা করি, চিন্তার মধ্যেও যদি কোনো মোনা ফেঁকে থাকে ওটা আল্লাহ ধরবে, চিন্তার মধ্যেও যদি কুফরি থাকে, শিট থাকে, ওটাও আল্লাহ তার ধরা পড়বে। এবার আয়াতটা শোনেন, মদিনা আয়াত, তবা নাযিল হয়েছে মদিনা। আল্লাহ বলছেন আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফীহা আবাদা যালিকা হুয়াল ফাওজুল আযীম। প্রথম দিকের যারা হিজরতকারী মক্কা থেকে মদিনায় এবং প্রথম দিকে যারা আনসার ছিল, এইসব মসজিদে যারা আশ্রয় দিয়েছিল এবং পরবর্তীকালে যারা তাদের অনুসরণ করেছে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা সেই প্রথম দিককার হিজরতকারী মহাজির আনসারদের অনুসারী হবে, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, ও রাদু আনহু, এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। আদা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফীহা আবাদা, তাদের জন্য আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদী, সেখানে তারা থাকবে, খালিদিনা ফীহা আবাদা, চিরকাল থাকবে, জান্নাতে কেউ আর বেরিয়ে আসবে না ইনশাআল্লাহ। জাহান্নামে গেলেও আল্লাহ ক্ষমা করে পরে জান্নাতে ফিরিয়ে দেবেন, তো জান্নাতে একবার যেতে পারলে আর কাউকে জান্নাতে বের করে দিবেন না, বলুন আলহামদুলিল্লাহ। শুরুতেই জান্নাতে আমরা যেতে চাই, পরে না, জেল খাটিয়ে জান্নাতে যাবো না, শুরুতেই জান্নাতে যেতে চাই, একটা সেকেন্ড জাহান্নামে থাকতে রাজি নেই, রাজি আছেন তো আপনারা? আমরা শুরুতেই জান্নাতে যেতে চাই, আমরা ফেরকা নাজিয়া হতে চাই। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ বলছেন এটাই হল তোমার সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় কৃতকার্যতা। আমরা এই সফল মুমিন হই, আমরা ফেরকা রাজিয়ার অন্তর্ভুক্ত হই, আল্লাহ বলে আমাদেরকে সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। লিহাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
দরুদ পড়ে সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসার দীন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জাআলনা মিনহুম। হে আল্লাহ, তুমি তাদেরকে সাহায্য করো তারা যারা তোমার দিনকে সাহায্য করে। তুমি তাদেরকে লাঞ্ছিত করো যারা তোমার দিনকে লাঞ্ছিত করে। হে আল্লাহ, তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ আমরকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়াইতা যিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াআইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। واذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولذكر الله تعالى هو أعلى وأعز وأجل وأتم وهو أكبر